मानवता समाधान السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال আলা وتعالى ان مع العسر يسرا প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের নিয়মিত আয়োজন আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ এই ধারাবহিক আলোচনায় আপনারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন অথবা যারা আজকের এই অনুষ্ঠানে নতুন যোগদান করেছেন সকলের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কল্যাণ মঙ্গল সফলতা এবং সর্বশেষ জান্নাতুল ফিরদাউস কামনা করছি আমরা বলি আমিন যুবক বন্ধুরা আপনাদের এই বিষয়টিকে নিয়ে আমরা এ পর্যন্ত অনেকগুলো পর্বে আলোচনায় নিয়ে এসেছি এই সব কিছু বিষয়ের পিছনে মূলত আমাদের যে উদ্দেশ্যটি সেটি হলো যুব মনে একটি প্রত্যয় তৈরি করা আজকে আমাদের অনেক বোনেরা ইসলামী অনুশাসনের ব্যাপারে তারা এক ধরনের অনাগ্রহ অথবা অনিহা প্রকাশ করেন আমাদের অনেক মুসলিম বোনেরা পর্দা ব্যবস্থাকে মধ্যযুগীয় নারীদেরকে শৃঙ্খলিত করে রাখার এক ধরনের বন্দি দশা বলে তারা এটাকে প্রকাশ করে থাকেন অনেকেই নারীদের পর্দা অথবা প্রচলিত আমরা যে বোরখা পরিধান বা ব্যবহার করে থাকি এটাকে খাঁচার সঙ্গে তুলনা করেছেন খাঁচা বন্দি করে রাখা অনেকেই এটাকে পাখিকে যেমন লোহার খাঁচায় বন্দি করে রাখে ওই খাঁচা বলেছেন এ হলো এক ধরনের মূল্যায়ন আবার মুসলিম মা বোনদের একটি অংশ বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে যোগদানকারী বোনদের একটা বড় অংশ তারা পর্দা বিধানকে আল্লাপাকের এই বিধানটিকে প্রকাশ্যে না এটা অনুসরণ করা যাবে না পর্দা বিধান প্রদান করাটা যেন আল্লাপাকের একটা বান্দার জন্য কঠিন বিষয় চাপিয়ে দিয়েছেন ঠিক এমনটা মনে করা হয় বিল্লাহ আল্লাহ মানুষের অকল্যাণ অমঙ্গল চাইতে পারেন যিনি মানুষের সৃষ্টিকর্তা বাবা মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর বাবা মায়ের ভালোবাসা আল্লাহ তার বান্দার প্রতি ভালোবাসার তুলনায় অতি সামান্য আল্লাপাক তার বান্দাকে কতটা যে ভালোবাসেন সম্মানিত যুবক বন্ধুরা উদ্বুদ্ধ হওয়া ভালো কাজের জন্য এবং এই উদ্বুদ্ধ হওয়ার জন্য ভিতরে একটি মজবুত ইমান তৈরি করা আগে ইমান প্রতি ইমান ইমানের উপরে সুদৃঢ় থাকা এবং সেই সাথে সফলতার জন্য এগিয়ে যাওয়ার জন্য চারিত্রিক দৃঢ়তা অর্জন করা মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা ধ্বংস হয়ে গেছে ইন্ডাস্ট্রি একটা পুড়ে গেছে বিলিয়ন বিলিয়ন টাকা ক্ষতি হয়ে গেছে ব্যবসায়িক কারণে এটাও ক্ষতি তবে নাথিং এটা পুষিয়ে নেওয়া যায় অথবা এত বিপুল সম্পদ ছাড়াও জীবন চলে কিন্তু হেলথ ইজ সামথিং ইজ লস্ট শরীর ভেঙে গেছে অসুস্থ হয়ে পড়েছে কিডনি নষ্ট হয়ে পড়েছে হার্ট ব্লকেজ আক্রান্ত হয়ে গেছে অথবা অনেক ধরনের জটিলতা ভিতরে তৈরি হয়েছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এটা একটি ক্ষতি এটা অবশ্যই ক্ষতির ভিতরে এটা নাথিং নয় বাট সামথিং কিন্তু একটা মানুষের চরিত্র যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় তাহলে তার আর গৌরব করার মতো তার ভান্ডারে কোনো সম্পদ আছে বলে দাবি করার মতো আর তার কোনো অধিকার থাকে না একজন যুবকের সবচাইতে বড় সম্পদ হলো ক্যারেক্টার ইসলাম যুবককে এই ক্যারেক্টার বা চরিত্র প্রদান করেছে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি আসাল্লামের শিক্ষায় তৎকালীন যুবকেরা যারা পাপাচারে অনাচারে লিপ্ত হতো খুন খারাপি ডাকাতির মতো কাজে জড়িয়ে যেত মানুষের সম্পদ ছিনিয়ে নিত তারাই হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যুবক যারা নারীদেরকে বাজার থেকে পণ্যের মতো কিনে এনে ভোগ করত যাদের কাছে কোনো বৈধ অবৈধ বলে পাপ বলে কোনো কিছু বিবেচিত হতো না সেই যুবক হাজরা মাউদ শহর থেকে উফা পর্যন্ত একজন যুবতীকে রাতে আধারে তার গন্তব্যে পৌঁছিয়ে দেয় একবার তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম এই যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন ওই যুবক যাকে সম্ভ্রান্ত পরিবারের একজন উর্বর্ষী যুবতী রূপসী নারী তা আত্মহ ফকাল আখাফুল্লাহ কেমতের দিন আল্লাহর বিশেষ ছায়া তোলে যেদিন কোনো ছায়া থাকবে না ওই যুবক সেদিন সেখানে আশ্রয় পাবেন যে যুবককে দাতু জামালিন সম্ভ্রান্ত বংশের এক নারী তাকে ডাকছে আকৃষ্ট হয়ে আর যুবক তখন বলছে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই এই যে ভয় এই যে বিশ্বাস এবং এই ভয় থেকে নিজের ভিতরে যে সত্য সত্যবাদিতা মানব চরিত্রের এক অর্জন যৌবনের সবচাইতে বড় স্তম্ভ যে স্তম্ভটি একজন যুবককে প্রদান করে একটি শক্তিশালী মানসিক অবস্থা পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু এই বিশ্বাস অর্জনকারী এই সত্যবাদিতায় নিজেকে গঠনকারী যুবক কখনো বিচ্যুত হয় না এর উদাহরণ হাফসি গুলাম বিলাল রাজি আল্লাহ তালহ সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন ইমান আনলেন ইমান তার ভিতরে দৃঢ়তা অর্জন করল সত্যবাদী হিসাবে ঘোষণা করলেন লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বাকি সব মিথ্যা আল্লাহই আমার রব তিনি আমার ইলাহ এই সত্যকে সুস্পষ্ট করে ঘোষণা করলেন আর পরিণতিতে তার মনিবের হাতে তিনি কি মমানবিক কি কঠোর নির্যাতনের মুখোমুখি না হলেন মেরে মেরে চাবুকে চাবুকে সমস্ত শরীরটিকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল চাবুকের আঘাতে চামড়াগুলো যখন উঠে আসত ঘা ঘাগুলো থেকে যখন ফিনকি দিয়ে রক্ত বের হতো এতেও নির্যাতন থামেনি এই যে যৌবন সত্যকে ধারণ করে সত্যের জন্য সব প্রতিকূলতাকে হাসি মুখে গ্রহণ করে নেওয়া এক বড় সম্পদ যুবক ভাইয়েরা প্রচন্ড প্রখর তীব্র রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো জিব্বা বেরিয়ে পড়েছে কেউ নেই তাকে এক পানি মুখে দিবে কি কি নির্মম দৃশ্য অমানবিক নির্যাতন যুবক ভাইয়েরা ভেবে দেখুন তো সত্যবাদিতা মানুষের কত বড় দৃঢ় মানসিকতা দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু কাতরিয়ে নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আর সব মিথ্যা মিথ্যার অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোনো মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হলো মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হলো তাকোয়া অর্জন করার আল্লাপাক পবিত্র কোরআনে তাকুয়া অর্জন করার জন্য আনয়নের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জন্য বহু সংখ্যক আয়াতে পাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন আমিন বিল্লাহে আমিন বিল্লাহে তোমরা আল্লাহর উপর ইমান আনো রাসুলের উপর ইমান আনো পরকালের উপরই আনো তার কিতাবের উপরই আনো জান্নাত জাহান নামের উপর ইমান আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক ইমান আনার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য ইমানের উপর ইস্তকামাত দৃঢ়তা অর্জন করার জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে একটু বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ

জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল US I'm so blessed to be with them I don't know about you I know about me I'm proud cause I'm known in everywhere I see even on TV people talking trash about the way ওয়াচ little wonders at their best. শিশুরা। আজ সন্ধ্যা 7টায় আবারো সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে বিটিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যুবক বন্ধুরা এবং আমার যুবতী বোনেরা আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমরা এই আলোচনার মধ্য দিয়ে যৌবন এর শক্তিমত্তা যৌবনের দৃঢ়তা যৌবনের চাওয়া যৌবনের মাধ্যমে অর্জন সারা জীবনের সফলতার জন্য নিজেকে প্রস্তুত করার দৃষ্টান্ত স্বরূপ আমরা দু একটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তার মধ্যে রাসুল সাল্লা আলি সাল্লামের বিশিষ্ট সাহাবা হজরত বিলাল রতি আল্লাহ আনহর কথা আপনাদের সামনে প্রসঙ্গক্রমে আমি পেশ করেছিলাম দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু কাতরিয়ে নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আর সব মিথ্যা অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোনো মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হলো মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এটি হলো তাকোয়া অর্জন করার আল্লাপাক অর্জন করার জন্য আনয়নের জন্য ইমান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জন্য বহু সংখ্যক আয়াতে আল্লাহ আল্লাপাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন বিল্লাহে তোমরা আল্লাহর উপর আনো রাসুলের উপর আনো পরকালের উপর ইমান আনো তার কিতাবের উপর আনো জান্নাত জাহান নামের উপর আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে পাক ইমান আনার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য ইমানের উপর ইস্তেকাম দৃঢ়তা অর্জন করার জন্য আল্লাপাক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন কারণ ইমান এটি একটি শক্তি একটি পাওয়ার এই পাওয়ার মানুষকে সত্যের উপরে ন্যায়ের উপরে অবিচল রাখতে তার ভিতরে দৃঢ় মানসিকতা তৈরি করে দেয় হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালুর কথা প্রসঙ্গ আমরা স্মরণ করতে পারি অপরাধ তিনি ইমান এনেছিলেন শাস্তি তিনি ধৃত হলেন কাফের মুশেক বে ইমানদের হাতে ঘটনাটি বর্ণিত হয়েছে বোখারি শরীফ এক পর্যায়ে তার মৃত্যুর দিন তারিখ ঘোষণা করে দেয়া হলো বদ্ধ ভূমিতে নেওয়া হবে হজরত খোবাইব রাজি আল্লাহ তালা আহ অপেক্ষায় আছেন একটা ছোট শিশু বাচ্চা খেলতে খেলতে শিশু সুলভ জান্নাতি আচরণে খোবাইবের কাছে চলে গেছে কার শিশু যে তাকে আগামীকাল বদ্ধভূমিতে বর্ষার মাথায় বিদ্ধ করে হত্যা করবে ভেবে দেখুন তো কত বড় একটা সুযোগ কাল তোমার বাবা আমাকে বুকে বর্ষা বিদ্ধ করবে আর আজ তুমি আমার হাতের মোঠ হয়ে আর তখন খোবাইবের কাছে ছিল একটা চাকু খৌর খি কাজ করার জন্য কর্ম করার জন্য তিনি নিয়েছিলেন শিশু বাচ্চাটির মা দূরে থেকে দেখে চিৎকার দিয়ে উঠেছেন আমার বাচ্চাকে মেরে খোবায়েব তো প্রতিশোধ নেওয়ার একটা বিশাল সুযোগ পেয়ে গেছে হায় আমি কি করি কি করব? ইমান মোমেন গোটা পৃথিবী তার কাছে নিরাপদ ইসলাম শান্তি ইসলাম একজনের সামনে আত্মসমর্পণ যুবক বন্ধুরা ইসলাম মানবতাকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার নাম ইসলাম ইসলামের কাছে দাঁড়িয়ে তার সেবা করার নাম ইসলাম অজ্ঞতা মূর্খতা এবং ক্ষুধা দারিদ্র বিমোচন করে মানুষের মুখে হাসি ফুটানোর নাম যুবক বন্ধুরা এই কাজগুলো আপনাদের আপনারাই পারেন এই পৃথিবীকে একটি শান্তিময় সুখময় একটি পরিবেশ উপহার দিতে যুবকরা ভাঙতে পারে যুবকরা গড়তে পারে যুবকরা ফুল ফুটাতে পারে যুবকরা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারে একটা মুচকি হাসি দিয়ে বললেন মেয়ে ও তোমার ভাবতে হবে না ওকে আমি কিছু করব না ও আমার কাছে এসেছে ছোট বাচ্চা মানুষ বাচ্চা ছেলে আমি তাকে আদর করছি তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই এই যে আমি ওকে ছেড়ে দিচ্ছি আদর করে চমুখে বলছে বাবা যাও তোমার আম্মু তোমার জন্য ভাবছে একবার ভেবে দেখুন তো এই ঘটনাটি যার বাবা আগামীকাল আমার বুকে বর্ষা বিদ্ধ করে এক উল্লাসে চিৎকার করে আমাকে হত্যা করবে খুন করবে তার বাচ্চাকে আমি আজকে আমার হাতের মুঠ পেয়েছি প্রতিশোধ নেওয়ার এক অপূর্ব সুযোগ কিন্তু মুসলমান মুসলমান তা করতে পারে না তৃতীয় ক্রুসোডের যুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ক্রোসডে মুসলমানদের লাশের উপর দিয়ে যখন খ্রিস্টান ধর্মযাজক হেঁটে যাচ্ছিলেন মুস্কি হেসে তখন মুসলিম মৃতদেহ লাশগুলোকে অবজ্ঞা করে তিনি অবজ্ঞার হাসি হেসেছিলেন রক্তে তার পা ভিজে গিয়েছিল নির্মমতার নিষ্ঠুরতা দেখে তিনি উল্লসিত হয়েছিলেন মুসলমানদেরকে একত্রিত করে পূর্ণ শক্তি নিয়ে যখন গাজী সালাউদ্দিন তৃতীয় ক্রুসেডে অবতীর্ণ হলেন রাতের আধারে সংবাদ পেলেন রিচার্ড অসুস্থ আর মুসলিম সেনাপতি আগামীকাল যার সামনে মুখোমুখি হবেন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুর খেলা যেখানে ঘটবে আর সেই সালাউদ্দিন রাতের অন্ধকারে একজন চিকিৎসক যে রিচার্ডের তাবুতে গিয়ে ঢুকে গেলেন পরিচর্যা করলেন তাকে নিজের মতো করে ঔষধ দিলেন তার সেবা করলেন চলে আসলেন পৃথিবীর ইতিহাসে একটি অমর অক্ষয় ঐতিহাসিক ঘটনার তৈরি হলো শত্রুকে কীভাবে ভালোবেসে সেবা দিয়ে আসলেন এগুলো ইসলামের ইতিহাসের অমূল্য সম্পদ যুদ্ধের ময়দানে আরেকজন যোদ্ধা এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও নিজে পিপাসা কাতর বুক ফেটে যাচ্ছে এই পানিটুকু হয়তো তার তৃষ্ণা নিবারণ করবে ঠোঁটের কাছে পানি পান করার জন্য যখন পাত্রটি লাগিয়েছে ভাইয়ের কাছ থেকে একটি আওয়াজ এসেছে পানি চাই পানি চাই ঠোঁটের কাছ থেকে পানি সরিয়ে নিয়ে ভাইয়ের জন্য পানি এক যুবকের কাছে দিয়ে বললেন দৌড়ে যাও আমার ভাই আমার চাইতে বেশি কষ্টে আছে। তাকে পানিটা পৌঁছে দাও পানি নিয়ে তার কাছে পৌঁছে যাওয়া হলো। তিনি ততক্ষণে তার কানের কাছে আরেকটি আওয়াজ শুনলেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও কে আছো আমাকে একটু পানি দাও ওই ব্যক্তি ওই পানিটুকু যখন পান করবেন এমনি শুনে অত্যন্ত মায়ার দৃষ্টিতে আমার আমার চাইতে ওই ভাইয়ের বড় বেশি প্রয়োজন তুমি আওয়াজ তার কাছে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে যখন ওই পানিটুকু নিয়ে যাওয়া হলো দেখা গেল ওই তৃতীয় ব্যক্তি ইতিমধ্যেই আল্লাহ আল্লা আলার জান্নাতের সারাবান তাহুরা পানের জন্য দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেছেন পানি আর খাওয়া হলো না ওই ব্যক্তি পানি নিয়ে ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দেখা যাক দ্বিতীয় ব্যক্তির গলায় পিপাসার্থ এই যোদ্ধাহত মানুষটিকে যদি একটু পানি দিয়ে আমি তার পিপাসা দূর করতে পারি অপূর্ব লীলা অপূর্ব খেলা কি আশ্চর্য দৃশ্য যখন তার কাছে এই পানি নিয়ে আসা হলো দেখা গেল তিনিও রহমানুর রাহিমের ডাকে তার জান্নাতে মেহমান হয়ে চলে গেছেন পানিটুকু রয়ে গেল সৃষ্টি হলো একটি ইতিহাস নাম। মুসলিম যুবকের স্যাক্রিফাইস করার ইতিহাস যুবক বন্ধুরা কোথায় আমাদের সেই মানসিকতা আত্মের সেবায় যৌবনের হাত যদি এগিয়ে যায় তাহলে সেটাই যুবক অসুস্থ রুগীকে কাঁধে করে নিয়ে যদি হসপিটালে যাওয়া যায় তাহলেই সেটা প্রকৃত যৌবনের যুদ্ধ অসহায় অনাথের পাশে দাঁড়িয়ে যদি তার নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটাই যৌবনের কাজ এই যৌবনের কাজের জন্য যে জিনিসটির বড় দরকার প্রথমে হলো এই মান দ্বিতীয় হলো তাকুয়া আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানু তকুল্ল হে ইমানদারেরা আল্লাহকে পরিপূর্ণ রূপে ভয় করো যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মদ পান করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো বেবিচারে লিপ্ত হতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের মাথায় আঘাত করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায়ভাবে সম্পদ উপার্জন করতে পারে না যে এই ভয় করে তাকে আল্লাহর আল্লাহর সামনে সামনে দাঁড়াতে হবে হবে দিতে হিসেব ওই ব্যক্তি কখনো আল্লাহ সুবাহান হুকুমকে অমান্য করতে পারে না আল্লাহ আল্লা সুবাহ একই ভাবে একইভাবে আরেকটি আয়াতের ভিতরে ডাক দিয়েছেন এই মন্দারের আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও কমপ্লিট মুসলিম হও মুসলিম নামের কলঙ্ক হয়েও না আমরা সেবা থেকে পিছিয়ে পড়েছি আমরা কল্যাণ থেকে পিছিয়ে পড়েছি আমরা মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছি অথচ এই মুসলমানই মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে গেছেন সুরায় তৌবায় এই তাকওয়ার প্রসঙ্গকে আরো পরিপূর্ণতা দিয়েছেন ওয়াকুনু মাআস-সাদিকিন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও দৃঢ়বাদী সত্যবাদী মানবিকতার অধিকারীদের অন্তর্ভুক্ত হও তাহলেই তোমাদের দ্বারা অনেক কল্যাণ হবে আল্লাহ অনেকগুলো আয়াতে ওয়াত্তাকু ইয়া মান লা তাজজি নাফসান আন-নাফসি শাইআ ওয়াাত্তাকুল্লাহা মুআলমু আননকুম মুলাকূহ আল্লাহকে ভয় করো আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে ওয়াত্তাকুল্লাহু ওয়াআলমু আন আল্লাহু শাদীদুল ইকাব আল্লাহ একদিন কঠিনভাবে তোমাদের ধরবেন হিসাব নেবেন ওয়াত্তাকুল্লাহ ইন আল্লাহ আল গাফুর রাহিম আল্লাহ পাক বড় দয়ালু বড় মেহেরবান ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন সত্যিকারের অর্থে যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো এই ভাবে আল্লাহ পাক বহু সংখ্যক আয়াতে আল্লাহকে ভয় করে সুদৃঢ় ঈমান অর্জন করার জন্য অনুপ্রাণিত করেছেন সম্মানিত যুবক ভাইরা আত্মের সেবায় মানবতার সেবায় সেক্রিফাইসিং মানসিকতা আত্মত্যাগী মানসিকতা নিয়ে আসুন আমরা আমাদের দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য কিছু করার প্রস্তুতি নেই ভালো কিছু করার ন্যাক আমল করার জান্নাতে যাওয়ার উপযুক্ত হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউকে

যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে দয়া দয়া দয়াত্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহত বিশকল অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসিম একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় পাপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়